ভালো, বিরাট ভালো বড় খবর। ভালো সিভিক ভলেন্টিয়ার হলে পুলিশে স্থায়ী চাকরি এবার আপনি পেতে পারেন। নবান্নের প্রশাসনিক বৈঠকে 3 শর্তের প্রস্তাব পাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। কোনো সিভিক ভলেন্টিয়ার ভালো কাজ করলে তিনি স্থায়ী চাকরির সুযোগ পাবেন, এমনই পরিকল্পনা করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে এমনই প্রস্তাব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোথায় এবং কারা সেই সুযোগ পাবেন তার জন্য কিছু শর্তের কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ভালো সিভিক ভলেন্টিয়ার হতে হবে। শর্তগুলো কী কী আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক। একই সঙ্গে এই সিদ্ধান্তটা আদৌ কার্যকর হবে কি না, হলে তা কবে থেকে হবে সে ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাশ করেছেন। নবান্ন সূত্রে এটা জানা যাচ্ছে, নিজের হাতেই থাকা স্বরাষ্ট্র দপ্তরের কর্তাদের এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে এটাও জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন থানায় অনেক কনস্টেবল পদ খালি রয়েছে, কারণ অনেক কনস্টেবলের পদোন্নতি হয়ে গেছে। আগামী দিনে আরও পদ খালি হবে, সেখানে দক্ষ সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা যায় কি না তা ভাবার জন্য স্বরাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়েছেন মমতা। তবে এক্ষেত্রে 3-3 শর্তের কথা বলা হয়েছে। নবান্নের বৈঠকে যা আলোচনা হয়েছে তাতে পদোন্নতির জন্য সিভিক ভলেন্টিয়ারদের প্রথম শর্ত হচ্ছে কাজের ক্ষেত্রে যোগ্য হয়ে উঠতে হবে। তারা প্রতিটি কাজ দায়িত্বের সঙ্গে পালন করছেন কি না তার উপরই হবে মূল্যায়ন। দ্বিতীয়ত, এই ব্যবস্থা কার্যকর হবে সেই জায়গাতেই যেখানে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে। আর তৃতীয় শর্ত হচ্ছে, সুযোগ তারাই পাবেন যাদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন। এই দায়িত্ব মূলত থাকবে জেলার পুলিশ সুপারের উপরে। তিনি নির্ভর করবেন যে থানা এলাকায় ওই সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন সেখানকার ওসি এবং এসডিপিওর রিপোর্টের উপরে। এখন কলকাতা সহ জেলায় জেলায় যান নিয়ন্ত্রণ থেকে পুলিশকে সাহায্য করা বা টহলদারির কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা। অনেক জায়গাতেই তাদের নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়াররা ক্ষমতার অপব্যবহার করেন এমন অভিযোগও কিন্তু উঠেছে। আবার সিভিক ভলেন্টিয়ার খুব ভালো কাজ করেছেন দৃষ্টান্তমূলক, তেমনও কিন্তু দৃষ্টান্ত কম নয়। প্রশাসনের এটাই ধারণা, এখন পদোন্নতির প্রস্তাব দেওয়া হলে অনেকেই নিজের কাজে মন দেবেন, এর ফলে সামগ্রিক আইন শৃঙ্খলাতেই তার প্রভাব পড়বে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রস্তাব দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে শাসক দলের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলতে পারে বলে আশঙ্কা করছে নবান্ন। তবে এই খবরটা কিন্তু খুব ভালো খবর যারা সিভিক ভলেন্টিয়ার পদে বর্তমানে রয়েছেন এবং তার সমসাময়িক তাদের সঙ্গে জড়িত পরিবার আত্মীয় স্বজনদের কাছে, এটা খুবই ভালো খবর। অবশ্যই খবরটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী আপডেট আপনি অবশ্যই পাবেন।